হাই বন্ধুরা অঞ্জনা ড্রিম গার্ডেনের আমি অঞ্জনা বন্ধুরা এই নটার মনি বা নাইন ও ক্লক ফুলটা খুবই জনপ্রিয় এবং সাধারণ ফুল হলেও যখন এক একগুচ্ছ ফুটে থাকে টব ভর্তি হয়ে বা বাগান ভর্তি হয়ে তখন দেখতে কিন্তু অসাধারণ লাগে এই ফুলের গাছ খুব সহজেই কাটিং থেকে হয়ে যায় আর এই গাছের পরিচর্যাও খুব কম বন্ধুরা আমি আজকে বলবো এই ফুল হ্যান্ড পলিনেশন করে কিভাবে এক কালার থেকে বিভিন্ন কালার করা যায় আমি এখানে বড় পাতার সিঙ্গেল পাপড়ির ফুলটা নিয়েছি তার সাথে সরু পাতার এই ডাবল ফুলগুলোর রেণু লাগিয়ে দিচ্ছি প্রত্যেক দিন আমি এইভাবে এই সিঙ্গেল পাপড়ির ফুলে কোনো না কোনো কালারের ডাবল পাপড়ির ফুল ফুলের রেণু লাগিয়ে দিই এখানে আমি সাদা ফুলের রেণু লাগিয়ে দিলাম এর পাশের ফুলটাতে আমি এই সাদা গোলাপির বাই কালারের ফুলের রেণু লাগিয়ে দিচ্ছি এইভাবে হ্যান্ড পলিনেশন করে দেওয়ার ফলে খুব সহজেই সিটপট তৈরি হয়ে যায় এই দেখুন বন্ধুরা এই ফুলের রেনু ফুলের মাঝখানে হলুদ হয়ে আছে এইভাবে খুব সহজেই আমি সিটপট তৈরি করে ফেলতে পারি এটা সবাই পারবে এখানে প্রত্যেকটা ডগই সিটপট তৈরি হয়েছে এবং প্রত্যেকটাতে সিট রয়েছে এখানে কিছু ফল আমি কালেক্ট করেছি আমি আপনাদের দেখাচ্ছি বীজ বার করে ফল থেকে দেখুন কত ছোট ছোট ফল আর বীজগুলো খালি চোখে যেন দেখাই যায় না এই হল নটারমণির বীজ খুব সাবধানে বীজগুলো বার করতে হয় তা হলে ছড়িয়ে যায় এই দেখুন বন্ধুরা ফলের ভেতরে কত ছোট ছোট কালো কালো বীজ রয়েছে এই বীজগুলোকে এখন একটা বড় পটে আমি ছড়িয়ে দেব এই বাটিটাতে আমি মাটি আর গোবর সার মিক্স করে নিয়েছি তাতে বীজগুলোকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে আঙুলে করে নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ভালো করে যাতে বাটির চারিদিকে ছড়িয়ে পড়ে এবারেতে অল্প কিছু মাটি ছড়িয়ে দেব এই বীজগুলোর ওপর বীজগুলোর ওপরে ভেসে থাকলে নাও ফুটতে পারে তাই আমি অল্প কিছু মাটি ছড়িয়ে দিলাম এবার অপেক্ষা এই বীজ থেকে গাছ বেরোনার তারপর এর থেকে কি কালারের ফুল হয় বা কেমন ফুল হয় সেটাই দেখার অপেক্ষায় রইলাম তাহলে আজ এই পর্যন্ত থাক ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর একটা লাইক দেবেন আর আপনাদেরও এই নটারমণি গাছ থাকলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর কেমন রেজাল্ট হলো সেটা আমাকে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা সবাই ভালো থাকুন গাছেদের সঙ্গে থাকুন থ্যাংক ইউ